আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে তোমরা নিশ্চয় ভালো আছো আশা করি। আমরা আজকে দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বিষয়ে পাঠদান করবো ইনশাল্লাহ। আজকে আলোচ্য বিষয় ষষ্ঠ অধ্যায় জাবেদার কুরআন জাবেদার সম্পর্কে, কুরআন জাবেদার আছে বাকিদের পণ্য কুরায়ের উপর ভিত্তি করে করা হয় থাকে, অর্থাৎ বাকিদের পণ্য কুরায় কুরায় জাবেদা লিপিবদ্ধ করা হয় আর চালানের উপর ভিত্তি করে কুরায় জাবেদা তৈরি করা হয়। তোমরা নিশ্চয় চালান সম্পর্কে জেনেছ, এর আগে চালানের উপর ভিত্তি করে এই কুরায় জাবেদা তৈরি করা হয়, বাকিতে পূর্ণ কুরায় এই কুরায় জাবেদা লিপিবদ্ধ করা। অর্থাৎ কুরায় জাবেদা কি সে সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা কিভাবে কুরায় জাবেদা তৈরি করা হয় এর নমুনা সব ঘর আমরা দেখবো, তোমরা সবাই খেয়াল করো। কুরায় জাবেদা সবাই খেয়াল করো, কুরায় জাবেদার ঘর কিভাবে করা হয় বা কুরায় জাবেদার তৈরি করা হয়। প্রথমে তারিখ, তারিখ লিপিবদ্ধ করা হয় কুরায় জাবেদার, প্রথমে তারিখ লিপিবদ্ধ করা হয়। এরপর ক্রেডিট হিসাব খাতের নাম, ক্রেডিট হিসাব খাতের নাম লেখা হয়, ক্রেডিট হিসাব খাতের নাম। এরপর কি লিপিবদ্ধ করা হয়, ক্রেডিট হিসাব খাতের নাম লিপিবদ্ধ করা হয়। তারপর শর্ত, আর একটা ঘর কি করা হয়, শর্ত, শর্ত আর একটা ঘর লিপিবদ্ধ করা হয়েছে, শর্ত, শর্ত আর একটা ঘর লিপিবদ্ধ করা হয়। এরপর যেহেতু চালানের উপর ভিত্তি করে কুরায় জাবেদা তৈরি করা হয়, তাই চালান নাম্বার লিপিবদ্ধ করা হয়, চালান নাম, চালান নাম লিপিবদ্ধ করা হয়। এরপর হচ্ছে সূত্র, এরপর যে ঘরটি লিপিবদ্ধ করে তা হচ্ছে সূত্র, সূত্র। এরপর হচ্ছে কুরায় জাবেদা, যে যেটি হয় কুরায় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, কুরায় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট, তাহলে কুরায় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, কুরায় জাবেদা যদি হয়ে থাকে। তাহলে তোমরা নিশ্চয় লক্ষ্য করলে যে কিভাবে কুরায় জাবেদা তৈরি করা হয়, প্রথমে তারিখ লিপিবদ্ধ করা হয়, তারপর ক্রেডিট হিসাব খাতের নাম, তারপর শর্ত, তারপরে চালান নাম, তারপরে সূত্র, তারপর কুরায় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এটি হচ্ছে মূলত কুরায় জাবেদা, এটি হচ্ছে কুরায় জাবেদা, এভাবে কুরায় জাবেদা প্রস্তুত করা হয়ে থাকে। তোমরা আগামীকাল বাড়ির কাজ এই কুরায় জাবেদার উপর দেখে আসবে, শিখে আসবে কিভাবে কুরায় জাবেদার ঘর তৈরি করা হয়, কিভাবে কুরায় জাবেদার সব তৈরি করা হয় এবং আমরা কিভাবে কুরায় জাবেদার তৈরি করবো। আর এই কুরায় জাবেদার প্রাথমিক ধারণা তোমরা সবাই হয়ে আসবে, যে কুরায় জাবেদার সালানের উপর ভিত্তি করে তৈরি করা হয়, বাকিকে পূর্ণ কুরায় কুরায় জাবেদায় লিপিবদ্ধ করা হয়, এটি হচ্ছে কুরায় জাবেদার মেইন বিষয়। তাই তোমরা আগামীকাল বাড়ির কাজ হিসেবে এই কুরায় জাবেদার লিপিবদ্ধ করবে খাতায়, এবং আমরা সবাই এই কুরায় জাবেদা কিভাবে করা হয় তা আমরা শিখলাম। তোমরা সবাই মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, করোনাকালে সকল ব্যবস্থায় তোমরা ভালো থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আজকের পাঠদান। আল্লাহ হাফেজ।